হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। মামুনেস ব্লগে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের জানাই সবাইকে সুস্বাগত। আর না বন্ধুরা, কালকে যে বৃষ্টিটা হলো, প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এদিকে। তারপরে আজ দেখছি কুয়াশা ভরা, এত এত তো কুয়াশা করেছে। আমি একটু আগে বাইরে থেকে ঘুরে এলাম, দেখো আমি ঘরে থেকে তোমাদের সঙ্গে কথা বলছি, আর সত্যি কতটা কুয়াশা হয়েছে। তো চলো তোমাদেরকে একটু দেখাতে যাব। আমি এত এত কুয়াশা করেছি, আর এই ঠান্ডা গরমের মধ্যে, একবার ঠান্ডা একবার গরম, একবার শীত পড়ছে একবার গরম করছে। তো সবাইয়ের বাড়িতে, প্রত্যেক মানুষের না বাড়িতে জ্বর কাশি সর্দি লেগেই আছে, ঠান্ডা লাগা মাথা যন্ত্রণা প্রচুর প্রচুর প্রচুর। তো যাই হোক বন্ধুরা, অনেক অনেক কথা বললাম, তো চলো তোমাদেরকে একটু কুয়াশাটা দেখিয়ে আনি। আর ওখানে অনেকগুলি মানে গাঁদা ফুল ফুটেছে, সেগুলো একটু তোমাদেরকে দেখাবো। তো চলো কন্টিনিউ তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর হ্যাঁ বলে দিই, মূল্যবান জিনিস আমি যে পাবো এটা আমি কোনোদিন ভাবিনি। তো মূল্যবান কী জিনিস আমি পেলাম তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, তারপর তোমরা কিন্তু বুঝতে পারবে যে আমি কী মূল্যবান জিনিস পেলাম। আমি কোনোদিন ভাবিনি যে এই মূল্যবান জিনিসটি আমি পাবো আমার জীবনে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো, আর চলো তোমাদের একটু ঘুরিয়ে আনি বাইরে থেকে, কুয়াশা ভরা আর ফুলের বাগান একটু ঘুরিয়ে আনি। দেখো বন্ধুরা, কইটুকু কুমড়ো গাছে একটা কুমড়ো ফুল ফুটেছে, আর তারপরে দেখো এই যে গাঁদা ফুল, চুটকে গাঁদা, খুব বড় গাঁদা না, ঠিক এইরকম সাইজেরই হয়, যে সাইজের হয়ে আছে। তো কুয়াশার শিশির পড়েছে দেখো গাছের মধ্যে, ফুলের মধ্যে, জাস্ট ওয়াও লাগে ফুলগুলো আমাকে দেখতে। তো হলুদও আছে, তার মধ্যে এই কালারটাও আছে, আর তো দারুণ লাগে ফুলগুলো ফুটে আছে, খুব সুন্দর। আর তোমরা কে কে ফুল ভালোবাসো বলো তো, আর ফুল কে না ভালোবাসে, সবাই ভালোবাসো তো, আমার মতো তোমরা কি ফুল ভালোবাসো? আর এখানে দেখো ছোট্টো ছোট্টো বেগুন গাছ লাগিয়েছি আর টমেটো গাছ লাগিয়েছি, কিন্তু টমেটো গাছে না অল্প অল্প, সবে মাত্র ছোট ছোট এখন টমেটো ধরেছে, আর বেগুনটা এখনও হয়নি। বেগুন আস, বেগুন যখন হবে আবার তোমাদেরকে আমি দেখাবো যে গাছে বেগুন ধরেছে। আর এই দেখো অল্প দেখা যাচ্ছে, আর দেখো কুয়াশা, দেখো কুয়াশা, দেখো ও একদম অন্ধকার হয়েছে। আর ওই দেখো আমাদের দোকানটা, ওই যে দোকান, আর আমি বাড়ির থেকেই দেখাচ্ছি তোমাদেরকে যে ফুলের বাগানটা, সেইখানে দাঁড়িয়ে আছে আর ওই দোকান দেখা যাচ্ছে। আর এই দেখো কুয়াশা, পুরো কুয়াশায় ধোঁয়া হয়ে আছে, ধোঁয়া কুয়াশা। তো যাই হোক তোমরা দেখো, এই দেখো টমেটো হয়ে আছে, ছোট্টো ছোট্টো সবে ধরেছে, যখন বড় হবে পাকবে তখনও দেখাবো, আর বেগুন হলে বেগুনগুলোও দেখাবো, সবটাই দেখাবো। তো চলো আর ফুল দেখালাম, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, স্নান পুজো সারা হয়ে গেল আমার। তো আর তোমাদের বললাম না যে আমার জীবনে এই মূল্যবান জিনিসটি আমি কোনোদিন পাবো বলে ভাবিনি। তো চলো তোমাদেরকে একটু দেখাই যে আমি কী মূল্যবান জিনিস পেলাম। তো অবশ্যই চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি, ফুল ওয়াচ করো বন্ধুরা, কেউ স্কিপ করে করে দেখো না। আমি কিন্তু খুব ছোট ছোট ব্লগ দিই, আশা করছি সবাই পুরোটা দেখবে। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম আমার বোনু অনেক অনেক কিছু আমাকে দিয়েছে, আমার জন্য পার্টি দিয়েছে, আমি গিয়েছিলাম কিনে দিয়েছে। দেখো এই যে এখানে আছে দুটো ভেজলেট পলা, এই পলা জলের সেট দুটো আমাকে দিয়েছে, কিনে দিয়েছে, দেখো কি সুন্দর না। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে আর খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর একটা এখানে গলার চেন দিয়েছে, আর যে শাড়িটা আছে এই শাড়িটাও আমাকে দিয়েছে। তো আমার কাছে এগুলো খুব মূল্যবান, কারণ আমার বোনুর দেওয়া জিনিস আমার কাছে খুবই মূল্যবান। আর তার থেকে বেশিরভাগ মূল্যবান কি জানো, আমার বোনুর ভালোবাসা, এটাই আমার কাছে অনেক অনেক মূল্যবান জিনিস। তো বন্ধুরা, আমার বোনুর ভালোবাসা আমার কাছে অনেক 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 মূল্যবান, আর এগুলো মূল্যহীন নয় সে আমি বলবো না, এগুলো আমার বোনুর ভালোবাসা দেওয়া জিনিস আমার কাছে সবটাই মূল্যবান। তো ভালোবাসা, বোনুর ভালোবাসাটা বেশি মূল্যবান আমার কাছে। তো আমার জীবনে আমি কোনোদিন ভাবিনি যে আমি এতটা ভালোবাসা পাবো।
তো যাই হোক বন্ধুরা, আরও এটাই শেষ না, তো বর্ধমানের মিহিদানা সীতাভোগ সেগুলোও পাঠিয়েছিল বনু। তো কি বলবো বলো তো, তাড়াতাড়ি এসে দেখছি বাড়িতে গোপসোনার ভোগ লাগানো শুরু হয়ে গেছে। তো সেই মুহূর্তে আমি খুব তাড়াতাড়ি করে গোপসোনার ভোগ দেওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য আর তোমাদেরকে আমি দেখাতে পারছি না বন্ধুরা, সরি, কিছু মনে করো না। বনু ওটাও পাঠিয়েছিল, ওই দুটো সীতাভোগ আর মিহিদানা, তো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, আমার বনুর ভালোবাসা আমার কাছে অনেক 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 মূল্যবান, তো এইভাবেই আমার বনুর পাশে যেন আমি থাকতে পারি সারা জীবন, যত জীবন যত বছর আর কি বাঁচবো আমি, আমি তো আর সারা জীবন বাঁচবো না। তো আর তোমাদের ভালোবাসা দিও বন্ধুরা, আর সত্যি পোলা দুটো আমার খুবই খুবই পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার বনুর কিছু কিঞ্চিত মাত্র কোনো জিনিস আমাকে ভালোবেসে দিয়েছে, তো আমার কাছে তো খুবই মূল্যবান জিনিস, খুব 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 মূল্যবান জিনিস সব থেকে আমার বনুর ভালোবাসার সব জিনিসটুকুই তো আমাকে ভালোবেসে দিয়েছে আমার বনু। সেই জন্য আমি ওই জন্য বলেছিলাম যে আমার জীবনে এই মূল্যবান জিনিস আমি কখনো পাবো বলে আশা করিনি আর ভাবিও নি যে আমি পাবো। তো আমার কাছে ভালোবাসা খুব মূল্যবান জিনিস, ভালোবাসাটা আমার কাছে খুব মূল্যবান জিনিস। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, টাটা।